কোনো মানুষই জন্ম থেকে ক্রিমিনাল হয় না, তাকে ক্রিমিনাল বানায় এই সমাজ, এই সোসাইটি। আমার বাবা একজন সরকারি স্কুলের টিচার ছিলেন, সারা জীবন সম্মানের সাথে মাথা উঁচু করে বেঁচেছিলেন, কিন্তু একদিন সেও এই সাইবার প্রতারণার শিকার হয়ে আত্মহত্যা করেন। তখন কিন্তু কেউ আমাদের একটু সাহায্য করেনি। পুলিশের কাছে গেছিলাম, তাড়িয়ে দিয়েছিল। ব্যাংকের কাছে গেছিলাম, তারাও কোনো সাহায্য করেনি। তখন যদি কেউ একজন আমাদের, তাহলে হয়তো আজকে এই মানুষটা ক্রিমিনাল হতো না। সবাই বলে যে ভালো মার্কস থাকলে, ভালো করে পড়াশোনা করলে তার জীবনে কোনোদিন কষ্ট আসে না। আমি ফার্স্ট গ্রেড দিয়ে ইঞ্জিনিয়ারিং পাস করেছিলাম, এমটেক করি, কিন্তু একটাও ভালো চাকরি পাইনি, সব জায়গায় রিজেক্টেড। আমাদের দেশে একটাও ভালো চাকরি আমাকে দিতে পারেনি কেউ, না কেউ ঘুষ চেয়েছে, কেউ অন্য কিছু। আজকে যদি আমি একটা ভালো চাকরি পেয়ে যেতাম, তাহলে হয়তো আমি এই অপরাধে তুলে আসতাম না। আমার কোম্পানিতে যারা যারা কাজ করে তারা প্রত্যেকেই হাইলি কোয়ালিফাইড, প্রত্যেকেই, কিন্তু তারা ভালো কাজটা পেয়ে বেকারত্বের চালায় আজকেই এই অপরাধের দুনিয়ায় চলে এসেছে। এই শহরে যত ওটিপি স্ক্যামার আছে, এই দেশে যত ওটিপি স্ক্যামার আছে, এই দুনিয়াতে যত ওটিপি স্ক্যামার আছে, তারা প্রত্যেকেই হাইলি কোয়ালিফাইড। এত এত টাকা দিয়ে এডুকেশন লোন নিয়ে তারা পড়ছে, সেগুলোকে মেটাবে কি করে? কোনো উপায় নেই। আর এই বেকারত্বের জ্বালায় তারা প্রত্যেকে এই অপরাধের দুনিয়ায় আসছে। আমাদের দেশে যত ওটিপি স্ক্যামার আছে, এই দুনিয়াতে যত ওটিপি স্ক্যামার আছে, তারা প্রত্যেকেই হাইলি কোয়ালিফাইড, কিন্তু সবাই একটা ভালো চাকরির জন্য, একটা ভালো চাকরি না পাওয়ার জন্য বাধ্য হচ্ছে এই সাইবার প্রতারণা দুনিয়ায় প্রবেশ করতে। আমিও তাই, একইভাবে আমিও তাই, একইভাবেই ওটিপি স্ক্যামের দুনিয়ায় চলে এসেছি। সমাজ যদি আমাকে ভালো চাকরি না দিতে পারে, আমি নিজের রাস্তা নিজেই তৈরি করে নেব, এই ভেবেই আমি এখানে এসেছিলাম। কিন্তু বুঝতে পারিনি যে একদিন নিচের দিকেই সেই তীরটা ছুটে আসবে, আবার এই পাপের দুনিয়া, পাপের দুনিয়া তীরটা আমার নিচের, আমার সব থেকে নিচের প্রিয় মানুষটাকে আঘাত করবে। সুমি, যাকে আমি সব থেকে বেশি ভালোবাসি, সুমি, আমি জানি না তুমি আমাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছ কিনা, কিন্তু এটা জেনে রাখো যে তুমি যে ওটিপি স্ক্যামের শিকার সেটা আমার সংস্থাই করেছে। ইয়েস, আমার সংস্থার দ্বারাই তুমি প্রতারিত হয়েছো। আমি চাই না আমার মতো তুমিও হয়ে যাও, আমি চাই না আরো একটা অভিজিৎ চ্যাটার্জি জন্ম ঠিক, আর সেই কারণে সমস্ত টাকা আমি তোমার অ্যাকাউন্টে রিফান্ড করে দিয়েছি, পারলে আমাকে ক্ষমা করে দিও। আপনারা যতক্ষণ এই ভিডিওটা দেখবেন ততক্ষণ হয়তো আমি আর এখানে নেই, অনেক দূরে চলে গেছি, অনেক দূরে, আবার হয়তো কোনোদিন দেখা হবে। কিন্তু যদি আবার দেখা হয়, তার চেষ্টা করবো আর এই দুনিয়াতে, এই পাপের দুনিয়াতে না আসার, আবার নতুন করে শুরু করব সবকিছু। ভালো থাকবেন বন্ধুরা, গুড বাই।